সরকারি পক্ষ বিরোধী কংগ্রেসের একাংশ বিধায়ক যাব বলে শেহতীয়াকৈ চলি আছে ব্যাপক চর্চা। লোকসভা নির্বাচনের পূর্বে সরকারি পক্ষত আট কংগ্রেসী বিধায়কে সমর্থন দিব বলে দিসপুরের বাইরে ভিতরে চলি আছে চর্চা। পশ্চিম গোয়ালপাড়ার বিধায়ক আব্দুর রশিদ মন্ডল, বকর বিধায়িকা নন্দিতা দাস, ছয়কার বিধায়ক রেকিবুদ্দিন আহমেদ, বটদ্রোয়ার বিধায়িকা শিবামণি বরা, দক্ষিণ অভয়াপুরীর বিধায়ক প্রদীপ সরকার আর দুধনৈর বিধায়ক যাদব স্বর্গিয়ারীর নাম। এইবর চর্চা চলি থাকার মাজতে বিধানসভার মজিয়াত কৃষি বিভাগের কামত সন্তুষ্ট হয়ে রেকিবুদ্দিন আহমেদে দিলে সরকারক ধন্যবাদ। মন্ত্রী মহোদয়, অলপ আগতে যদি ছয়গাঁত প্রায় 70 কোটি টাকার নির্মিত কোল্ড স্টোরেজ তৈরি হয়েছিল, মুখ্যমন্ত্রী মহোদয় উদ্বোধন করেছিল, তার কারণে তো প্রথমে ধন্যবাদ জানাইছো। রেকিবুদ্দিন আহমেদে সরকারক ধন্যবাদ জানার পিছত কংগ্রেসের নিলম্বিত বিধায়ক শেরমান আলী আহমেদেও দিলে সরকারক ধন্যবাদ। আজি বিজেপি সরকার হওয়ার পিছতো, সেই অঞ্চলের মানুষে মোক জিকার পিছতো, আজি যে তেখেতে এই সমস্যাটো বিশেষ তৎপরতার সমাধান করলে, তার কারণে মই গোটেই বাগবর সমষ্টির 3 লাখ মানুষের হয়ে আপনার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছো। জলসম্পদ বিভাগের কামত সন্তুষ্টি প্রকাশ করে শেরমানে দিলে সরকারক ধন্যবাদ। ইপিনে কেইদিনমান পূর্বে মুকলিক মুখ্যমন্ত্রীক সাক্ষাৎ করে সমর্থন জানা কমলাক্ষ দেব পুরকাষ্ঠয়ে জলসম্পদ মন্ত্রীক দুটামান কাম করে দিবলৈ অনুরোধ জানায়। ক্যামেরা পার্সন সঞ্জয় বরা আর অবিনাশ ডেকার সঙ্গে বিজু কুমার ডেকার রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। সুযোগ নাপাও, এই কোল্ড স্টোরেজের প্রয়োজন হয়ে আছে, সেটো কেতিয়া আমাক দিব কোল্ড স্টোরেজ? আর দ্বিতীয়তে তেখেতে কৈছে যে মিনি হর্টিকালচার বা মিনি কোল্ড স্টোরেজ দিয়ার সরকারি পক্ষলৈ বিরোধী কংগ্রেসের একাংশ বিধায়ক যাব বলে শেহতীয়াকৈ চলি আছে ব্যাপক চর্চা। লোকসভা নির্বাচনের পূর্বে সরকারি পক্ষত আট কংগ্রেসী বিধায়কে সমর্থন দিব বলে দিসপুরের বাইরে ভিতরে চলি আছে চর্চা। পশ্চিম গোয়ালপাড়ার বিধায়ক আব্দুর রশিদ মন্ডল, বকর বিধায়িকা নন্দিতা দাস, ছয়কার বিধায়ক রেকিবুদ্দিন আহমেদ, বটদ্রোয়ার বিধায়িকা শিবামণি বরা, দক্ষিণ অভয়াপুরীর বিধায়ক প্রদীপ সরকার আর দুধনৈর বিধায়ক যাদব স্বর্গিয়ারীর নাম। এইবর চর্চা চলি থাকার মাজতে বিধানসভার মজিয়াত কৃষি বিভাগের কামত সন্তুষ্ট হয়ে রেকিবুদ্দিন আহমেদে দিলে সরকারক ধন্যবাদ। মন্ত্রী মহোদয়, অলপ আগতে যদি ছয়গাঁত প্রায় 70 কোটি টাকার নির্মিত কোল্ড স্টোরেজ তৈরি হয়েছিল, মুখ্যমন্ত্রী মহোদয় উদ্বোধন করেছিল, তার কারণে তো প্রথমে ধন্যবাদ জানাইছো। রেকিবুদ্দিন আহমেদে সরকারক ধন্যবাদ জানার পিছত কংগ্রেসের নিলম্বিত বিধায়ক শেরমান আলী আহমেদেও দিলে সরকারক ধন্যবাদ। আজি বিজেপি সরকার হওয়ার পিছতো, সেই অঞ্চলের মানুষে মোক জিকার পিছতো, আজি যে তেখেতে এই সমস্যাটো বিশেষ তৎপরতার সমাধান করলে, তার কারণে মই গোটেই বাগবর সমষ্টির 3 লাখ মানুষের হয়ে আপনার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছো। জলসম্পদ বিভাগের কামত সন্তুষ্টি প্রকাশ করে শেরমানে দিলে সরকারক ধন্যবাদ। ইপিনে কেইদিনমান পূর্বে মুকলিক মুখ্যমন্ত্রীক সাক্ষাৎ করে সমর্থন জানা কমলাক্ষ দেব পুরকাষ্ঠয়ে জলসম্পদ মন্ত্রীক দুটামান কাম করে দিবলৈ অনুরোধ জানায়। ক্যামেরা পার্সন সঞ্জয় বরা আর অবিনাশ ডেকার সঙ্গে বিজু কুমার ডেকার রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। সুযোগ নাপাও, এই কোল্ড স্টোরেজের প্রয়োজন হয়ে আছে, সেটো কেতিয়া আমাক দিব কোল্ড স্টোরেজ? আর দ্বিতীয়তে তেখেতে কৈছে যে মিনি হর্টিকালচার বা মিনি কোল্ড স্টোরেজ দিয়ার ব্যবস্থা।